হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে আসছি লট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। চলুন দেখে আসি। প্রথমে আমি নিয়ে নিলাম কাঁঠালের বিচি 15 থেকে 16টা। এরপর আমি নিয়ে নিলাম লট্টা শুটকি টুকরো টুকরো করে কেটে। এরপর আমি নিয়ে নিলাম শুকনো মরিচ। এরপর আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, আমি এখন আস্তে আস্তে ভেজে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দশ থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আমার কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। এরপর আমি দিয়ে দিব লট্টা শুটকি। শুটকিগুলো খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে, হালকা আছে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। আমরা আস্তে আস্তে হালকা আছে ভেজে নিব। এখন শুকনো মরিচগুলো এর মধ্যে দিয়ে দিব। মরিচগুলো হালকা ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব। এখন আমি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিব। একটা ভেঙে দেখে দিলাম, ভিতরে খুবই সফট হয়েছে। এখন আমি খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিব। এরপর আমি ধুয়ে শিলপাটায় ভর্তাগুলো রেডি করে নিব। এখন আমি শুকনো মরিচগুলো বেটে নেব। এরপর আমি শুটকিগুলো বেটে নেব। শুটকি বাটা হয়ে গেলে এখন আমি কাঁঠালের বিচিগুলো বেটে নেব। এখন যেহেতু কাঁঠালের সিজন, আমাদের যখন মন চাইবে খেতে, আমরা কিন্তু চাইলে বানিয়ে নিতে পারি এই মজার রেসিপিটি। একবারে গ্রামের পদ্ধতিতে খুব সহজভাবে দেখিয়ে দিলাম কীভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়। সামনে যেহেতু ঈদ আসতেছে, আমাদের কিন্তু প্রতিদিন মাংস খেতে ভালো লাগে না, আমরা চাইলে কিন্তু এই ভর্তাটি বানিয়ে খেতে পারি। আমার ভর্তা বানানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু বেটে নিব, আধা ভাঙা করে নিব পেঁয়াজ কুচিগুলো। একবারে মিহি করব না, আধা ভাঙা করলে খেতে ভালো লাগবে। এখন আমি সবগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেল, খুবই সুন্দরভাবে আমার ভর্তাগুলো তৈরি করা হয়ে গেল। যে যেমনটি জাল খাবেন সে পরিমাণ দিবেন। আমার কিন্তু ভর্তা খেতে বেশ ভালো লাগে। একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।